গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে পরের দিন মানে আজকে হচ্ছে কি বার? শুক্রবার। কাল বৃহস্পতিবার ছিল, আজকে শুক্রবার। তো আজ সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। সকাল সকাল আকাশ মেঘলা হয়ে আছে। কালকে তো প্রচণ্ড গরম করছিল বিকালের দিকে, আর আজকে দেখছি সকাল থেকে মেঘলা, বৃষ্টি বোধ হয় রাতে হয়েছে, জানি না, ঘুমিয়েছিলাম তো কিছু বুঝতে পারিনি। আর মাটি মাটি ভেজা ভেজাই লাগছে, তার মানে বৃষ্টি হয়েছে। ভোরের দিকে খুব ঠান্ডা করছিল, আর আমি চাদর নিয়ে শুইনি, ফ্যানও বন্ধ করতে পারছি না, চাদর আর উঠে নিতে পারছি না, মানে এতটাই আলসেমি, ঘুমিয়ে গেলে আর কেউ ডাকলেও আমি উঠবো না। তো ওইভাবেই ঘুম হলো, তারপরে উঠলাম। কটা বাজে এখন? এখন বোধ হয় 7:30 এরকম বাজছে। একটু আগে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, খাইনি এখনও সেরকমভাবে কিছু, খাবো নেচে গিয়ে। আমি দেখি ব্লগটা স্টার্ট করে দিই, আর স্টার্ট তো করতেই হবে। চলো তোমাদেরকে আমাদের বাইরে কেমন প্রকৃতিটা হয়ে আছে একটু দেখাই। দেখো সকাল সকাল পাখিগুলো উড়ে যাচ্ছে। এটা আমার জেঠুর বাড়ি, পায়রাগুলো সব আছে, আমাদেরই পায়রা, আমার জেঠুর ছেলে এগুলো পুষতে ভালোবাসে। ওই দিকে হচ্ছে আমার একটা কাকিমার বাড়ি, তার পাশে বাড়ি যে কাজ হচ্ছে ওটা আমাদের একটা দাদার বাড়ি, দেখছো? চলো ওই দিকটা দেখাই তোমাদেরকে। এদিকটা অবস্থা দেখো, কাদা হয়ে গেছে, কত কাদা, যাওয়াই যায় না এদিকে। এদিকে আমাদের পুকুর, পুকুর আছে ওদিকে, যা আশা করে। এটা হচ্ছে আমাদের রাস্তা বাইরের, এটা রাস্তাটা, মেন রাস্তাটা ওইদিকে, বাড়িটা আড়াল হয়ে যাচ্ছে। হাওয়া দিচ্ছে বাইরে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। কালকে বিকাল থেকে প্রচণ্ড ঘুমসানি ছিল। এটা হচ্ছে একটা বড় জিওল গাছ, এই কাঠগুলো রাখা আছে, এগুলো হচ্ছে, এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটা হচ্ছে একটা ভাটি, রুটির ভাটি কারখানা, তো ওদেরই কাঠ, ওখানে আমাদের অনেক কিছু তৈরি হয়। আমাদের বাড়ির পাশেই তো কলেজ, তোমরা জানো, সেই জন্য দেখো গাড়ি আসছে কলেজের জিনিসপত্র নিয়ে। বালি নিয়ে যাচ্ছে বোধ হয়, দেখো বালি নিয়ে যাচ্ছে, কলেজে কাজ হচ্ছে। আর এদিকটা দেখাই, এই দেখো কলেজ, তোমাদেরকে তো আগের একটা ব্লগে দেখিয়েছিলাম আমাদের কলেজটা উঠে, এগুলো পুরোটাই কলেজ, এটাও কলেজ, এটা তো নতুন বিল্ডিং কলেজের। এদিকে একটা জেঠিমার বাড়ি, যে কলেজের ইট নামানো আছে, আমাদের জেঠুদের গরু বাঁধা আছে। আর এইখানটা হচ্ছে কোথায় দেখাই, দেখো এইখানটা হচ্ছে কলেজের একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, ওখানে কলেজে যারা চাকরি করে দূরে বাড়ি তারা হয়তো থাকবে, এরকম একটা শুনছিলাম। ইট বালি পাথর সব, চলো আমাদের বাড়ির দিকটা দেখাই। এদিকটা ঢেকে রাখা হয়, তা নাহলে প্রচণ্ড রোদ আসে তো ঘর গরম হয়ে যায়। আর এটা অ্যাকচুয়ালি আমাদের বারান্দা, বারান্দাতে এরকম, আমরা ছাদে কাপড় জামা একটু কম মিলি, বারান্দাতে মিললে কোনো চিন্তা থাকে না,
যে বৃষ্টি চলে আসছে বা রোদে বেশি পুড়ে যাচ্ছে, সব এখানেই মেলে দেওয়া হয়, শুকিয়ে যায়, আবার তুলে গুছিয়ে নেওয়া হয়। এটা আমার ভাইয়ের রুম, ও এখন পড়াশুনো করছে, ডিস্টার্ব করা যাবে না। আমার রুমে জানলাটা লাগিয়ে দিই, নিচে চলে গেলে জানলা টানলা না খুলে রাখাই ভালো, কখন হাওয়া দেবে জোরে সব ভেঙে যাবে। এখান থেকে একবার দেখো, এটা একটা নিম গাছ, এটা হচ্ছে আমাদের বাইরের বাথরুমের ছাদ, এটা আমাদের জায়গা, কত ফুল ফুটেছে। এটা একটা পুকুর, পুকুরটা জমেও গেছে, আবার আমাদের মানে এখানে আশেপাশে যত বাড়ি আছে সমস্ত জনের ড্রেনের জল এই পুকুরে পড়ে। দেখছো দেখছো কত সুন্দর হাওয়া দিচ্ছে। চলো নিচে যাই, মা একবার সকালবেলায় খাওয়ার জন্য রেখেছে, যাই খেয়ে নিই কিছু। এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ, অনেক পেয়ারা ধরেছে কালকে তো, হ্যাঁ কালকে তো আমি খাচ্ছিলাম পেয়ারা কামরাঙা, তোমরা দেখেছো। চলো আজকে না আমাদের ছোট্ট যে বাগানটা তৈরি করেছে ঘরের মধ্যে সেটাই দেখাবো, ফুল ফল সবজি সমস্ত রকম লাগানো আছে আশেপাশে, ওগুলো তো বাড়ি। শাপলা ফুলের মতো গাছগুলো, এটা বেলি ফুল, এটা এখানে আছে কামিনী কাঞ্চন, সাথে কি বলে ওগুলোকে শিউলি, দুটো গাছ একসাথে আছে। অনেক বড়,
আজকে আমাদের মেনু হচ্ছে ভাত, কচু শাক, মাংস ঝোল, মাটন, আর এটা হচ্ছে ডিম আলু কলা দিয়ে ঝোল। আমাদের মেনু কি হলো দেখতে পেয়েছো, রান্না আমি কিছু ক্যাপচার করিনি, আর সাথে ঘি নেবো, দিয়ে এখন খাওয়া শুরু করব। সবাই আসুক, দিয়ে একসাথে খেয়ে নেবো, তারপর কথা বলছি। আমাদের আরও দুটো মেনু বেড়ে গেল, শুশুনির শাক আর কুমড়ো ভাজা, চলো খেয়ে নিই এবার। আমরা চললাম এখন মেজো জেঠিমার বাড়ি, বিকালবেলা হয়ে গেছে, মা আমি বলি তো চলো দেখাবো আমার মেজো জেঠিমার বাড়ি। পেছনে ফুল গাছগুলো কত সুন্দর, কাগজ ফুল। তো চেটুদের বাড়ি থেকে চলে এসেছি, যখন তখন 7টা বাজে, তো ওখানে মুইটুরি খাওয়া হলো, সবাই মিলে অনেক আনন্দ মজা হই হুল্লোড় করা হলো, নাচ গানও হয়েছে, গল্প তো করছিলামই, তারপর এসে আর ভিডিওটা স্টার্ট করিনি, এসে শুয়ে পড়েছিলাম। মা সব রান্না বান্না করলো, আমরা খাওয়া দাওয়া করলাম, দিয়ে এবার রাত 11টা বাজে, এখন এবার ঘুমাবো। তো চলো আজকে ব্লগটা এটুকুই, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, ভালো লাগলে তো সাবস্ক্রাইব করতেই হবে নতুন কেউ এলে। তো চলো টাটা, গুড নাইট।